বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। বিজয় আনন্দে মেতেছে সারা দেশ। স্পন্সর্ড বাই আরআইসিএল টিএমএক্স আরআর কাবেল জালালাবাদ মেটাল লিমিটেড অ্যান্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড। দেখছেন এটিএন নিউজ, সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি উর্মি আহসান। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো সংবাদ। 30 লাখ শহীদের রক্ত আর 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়ের 52তম বার্ষিকী আজ। যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেশের নাগরিক, সেই বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা আর হৃদয় নিগড়ানো ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। আধার পেরিয়ে পূবাকাশে আলো ফোটার সময়ে 31 বার তোপধ্বনির এই শব্দ সগৌরবে ঘোষণা করেছে বিজয়ের মহেন্দ্রক্ষণ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় বিউগলের করুণ সুর আজও মনে করিয়ে দেয় অশ্রুজলে সিক্ত অথচ গর্বের সেই ইতিহাস। রাষ্ট্র ও সরকার প্রধানের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তাকে ধ্বংস করতে এখনও ষড়যন্ত্র চালাচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এই দেশে কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য। এর আগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানিয়েছেন 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনৈতিক, বাংলাদেশ পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিজয়ের 52 বছরে বাংলাদেশের অর্জন অনেক, তবে কিছু ব্যর্থতাও রয়েছে। যেমন, এখনও এই দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সক্রিয় রয়েছে, এখনও এই দেশে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ রয়েছে, যেটি নির্বাচন এলে আরও প্রকট হয়ে ওঠে। আর এই বিষয়টি মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রত্যেককে কষ্ট দেয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে। বিজয়ের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এবারে নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। গাজীপুরের টঙ্গীতে বিজয় দিবসে পতাকা টানাতে গিয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নওগাঁর বালিচান গ্রামের আয়নাল হক ও গাইবান্ধার কাজলা গ্রামের আশরাফুল।
এলাকাবাসী জানায় বিজয় দিবস উপলক্ষে নির্মাণাধীন আইএফএল পোশাক কারখানার নির্মাণ কাজ বন্ধ থাকায় আয়নাল ও আশরাফুল ভোরে জাতীয় পতাকা টানাতে যান। এ সময় ভবনের নিচতলার লোহার রডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।